আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকে বুঝতে পারছেন আজকে কোনো রান্না বান্না দেখাবো না, আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি গত ভিডিওতে বলেছিলাম আপনাদের সাথে, সেটা শেয়ার করব। তো আজকে অবশ্যই সেটা শেয়ার করব। তো কিছুটা আমি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ব্যবহার করব, আবার কিছুটা শুদ্ধ ভাষায় করব। তো কেমন লাগলো জানাবেন ভিডিওটা। তো এই তো এরই আমরা বাসা থেকে 20 টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে বাস স্ট্যান্ডে আইলাম। তো আসি এখানে, আপনারা যারা এই জায়গায় যেতে চান তো সাইনবোর্ড থেকে বাসে করে আই এখানে মাদ্রাসা রোড নামি, এখান থেকেই 20 টাকা দিয়ে ফুচকা কর্নার অথবা মিন্টু চত্বর যে যেটাই বলে চলে আসবেন ব্লু স্কাই। এখানে ফুচকা চত্বর বললেই আপনারা নিয়ে চলে আসবো। যদি আপনি সিঙ্গেল হন তো রিক্সাত করি 80 হইতে আরেন, অথবা যদি ফ্যামিলি নিয়ে আসেন তো অটো ভাড়া নিবে 60 টাকা, রিজার্ভ ভাড়া অটো। ফুচকা কর্নার বললেই মাদ্রাসা রোড নামি বা গাড়ির তৈ তো ওই ফুচকা কর্নার চলে আসবেন অটো দিয়ে, অথবা আপনি যদি সিঙ্গেল হন রিক্সাত করি চলে আসতে হারেন। তো এই যে দেখেন এখানে ফ্যামিলি ক্যাবিন আছে ব্লু স্কাইয়ের ভিতরে, এরকম ছোটো ছোটো ডাব্বার মতো টিনের ঘর। আর এটা হচ্ছে লম্বা যেটা, এটাতে আপনারা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে বসতে হারবেন। তো আর জোড়ায় জোড়ায় বসারও ব্যবস্থা আছে, আর এখানে গানের ব্যবস্থাও আছে। ডাব্বার মতো একটা ডেস্কসেট সাইডে আছে, আপনারা কেউ যদি গিটার বাজাইতে চান তো বাজাইয়া সুন্দরভাবে মনোরম পরিবেশটা উপভোগ করতে পারেন। আর এখানে ছাদের উপরে দেখতেই পাচ্ছেন জোয়ান বুড়া আন্ডা বাচ্চা সকলে মিলিজিলি খুব সুন্দরভাবে আড্ডা মারতে আছে, কেউ ফটো সেশন করতে আছে, যে যার মতো। তো আপনারা আসতে পারেন, সুলভ মূল্যে এখানে ঘুরতে পারবেন। দামে সস্তা জনগণের রাস্তা এই আর কি, দামে কম কিন্তু মানে ভালো পাইবেন। জায়গাটা খুবই দেখতে সুন্দর, চারুময়ী হানি আর হানি নিরিবিলি। আমার বালা বালা আফুরা ভাইয়ারা, ঢাকা থেকে অদূরে আপনারা যদি এ ধরনের খোলামেলা পরিবেশ পেতে চান, সুন্দর মনোরম পরিবেশ, তো অবশ্যই আসতেই পারেন এই জায়গাটাতে। তো ভিউয়ার্স, আজ যে কিন্তু আই আমরা ব্যাকে মিলিজিলি আর কি, একখান জায়গার লাই বাইরই নো, আজকে 2 থেকে 3 গা জায়গা ফারকে ঘুরগুম খাইম আর আন্নারার লগে শেয়ার করগুম, কত দামে কমে আমরা ঘুরলাম খাইলাম। তো ভিউয়ার্স, আপনারা এই সুডুমুডু রেস্টুরেন্টটাতে হান্দাইতে আসবেন একদম ফ্রি, কোনো টেহাল একজন, শুধু কেবল যদি আপনি খাবার অর্ডার করেন তো আপনার খাবারের উপরেও নির্ভর করবো আর কি আপনার বাজেট। তো সুন্দর ঘুরিয়ে আইতে হারেন কপত কপতি নি, এভাবে জোড়ায় জোড়ায় ঘোড়ায় ঘোড়ায় বসে বসে আড্ডা মারবেন, কোনো অসুবিধা হইত না। হেমিলি লেও যাইতে আরেন, কোনো সমস্যা নাই। তো ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য সুন্দর মনোরম পরিবেশ।
তো ভিউয়ার্স, এখানে আমরা অর্ডার করছি 3টা বার্গার, 1টা চিকেন শর্মা, 3টা লাচ্ছি আর 2 প্লেট ফুচকা, মোট 520 টাকার। তো ব্যাকে মিলিজুলি খাই দেয় ঘুরি হিরি, ফ্যাট টিলটিলা করি, ফ্যাট হেডা শান্তি, মনো শান্তি, খুব ভালো লাগতে আছে। ভিউয়ার্স, খাই দেই ঘুরি হিরি, এখন আমরা চলে যাইম আরেকখান জায়গা। হিগ্গাও খুব ভালো জায়গা, হিগ্গাও আপনার খুব ভালো লাগতো। হিগ্গার নাম হচ্ছে ভিলেজ ক্যাফ। তো চলেন, এই তো আমরা তো হাঁটি হাঁটি চলি আইছি, কাছাকাছি পাশাপাশি 2টা, তো আপনারা আর গাড়ি লাগতো না। এককানে আইলে এই এলাকাটা ঘুরলে 3টা এক দিলে 3 ফাঁকি মারতে আসবেন, বুঝছেন? ঠিক ব্যাগ গুনে বালা করে হুনিলন, একখান জায়গাত আইলে আনেরা 3 জায়গাত ঘুরতে আসবেন। ব্লু স্কাই, ভিলেজ ক্যাফ, বিজি লং, কথা 3 গা মনে রাখেন কেন, আর কথার লগে কাজ মিল আছে কিনা আপনারা ঘুরি হিরি খাই দেয় আরে কমেন্টস করে জানাইবেন, যাই হেসা কইলাম না মিসা কইলাম। এলেগা এক দিলে 3 পাখি মারতে চাইলে আমার কথাটা ভালো করে শুনেন, তো একে মিলিজুলি ঘুরতে আসবেন, লাভ হইব লস হইতো না। এইজ্ঞা হয়েছে ভিলেজ ক্যাফ, ব্লু স্কাইয়ের লগে দিয়ে এইজ্ঞা। এইখানে আমরা অর্ডার করলাম চিকেন শর্মা আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর লাচ্ছি, এখানেও লাচ্ছি খাইছি। তো এখানে আঙ্গ বিল আইছে 420 টাকা। আর এখানে এই যে দেখেন ঘরের মতো আছে, এখানে বই বই আড্ডা মারতে পারবেন, ফ্যামিলি নিয়ে এখানে খাইতে পারবেন, সুব্যবস্থা আছে, খুব সুন্দর। এখানেরও মানে আমি যত ঘুরতে আসি ততই আমার তাক লাগে যাইতেছে, এত সুন্দর করে তারা সাজাইছে, ডেকোরেশন করছে, খুব মনে ধরল আমার। তো ভিউয়ার্স, এখানে আই 3টা জায়গা দেখাইতে যাই আর ভিডিও যে এত বড় হয়ে গেছে আই খেয়াল করি না, তো সেই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে তো আমার হোলাগা খাই দেয় ঘুরি হিরি, টিলটিলা করি, খুব মজায় ঘোরায় সত্যি আছে মনের আনন্দে। কিছু টাকা আপনার খরচ হবে, তো খরচ হলেও এক ঢিলে যদি আপনি 3 পাখি মারতে পারেন তো খারাপ কি। এভাবে এখানে 3টা ঘোরার জায়গা আছে, একসাথে ঘুরেও গেলেন খেয়েও গেলেন, দেখা হলো। বাজেট তো আমি আগেই বললাম সেই 2000 টাকাই, এরই ভিতরে ঘোরাফেরা সব কিছু। তো ভিউয়ার্স, এখানে লিফটে খুব সুন্দর সুরা কোরআন তেলাওয়াত ছাড়া ছিল, আপনারা শুনেছেন কি না জানি না, আমি ভলিউম বাড়িয়ে রেখেছিলাম, কিন্তু আমি মনে করি প্রত্যেকটা লিফটে যদি এ ধরনের ব্যবস্থা করা হয় তাহলে এটা খুবই সুন্দর একটি ব্যবস্থা আমি মনে করব। তো এই তো আমরা 3 নম্বর ক্যাফে চলে আসলাম, এটা হচ্ছে বিজি লং। তো এটা হচ্ছে রুফটপও বলে, একদম আপনার ছাদের উপরে, এটা 11তলা না 12তলায় যেন, এটা ছাদের উপরে এটার করা হয়েছে এই রেস্টুরেন্ট ক্যাফেটা। খুব সুন্দর বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা আছে, ছোট বড় সবাই চড়তে পারবেন, পরিবেশটা খুবই ভালো লাগলো। তো ভিউয়ার্স, ব্লু স্কাই এবং ভিলেজ ক্যাফ ওটা ওই 2টা পাশাপাশি ছিল, তো ওখান থেকে আমরা রিজার্ভ অটো ভাড়া করে 60 টাকা দিয়ে এসেছি বিজি লংয়ে, একই রাস্তায়
ওই দুইটা হচ্ছে একটু ভিতরে, আর এটা হচ্ছে রোডের পাশেই। তো এটা হচ্ছে ছাদের উপরে, এটা হচ্ছে ফ্যামিলি কেবিন, এখানে আপনি ফ্যামিলি নিয়ে বসার জন্য এই ধরনেরও ব্যবস্থা, এখানেও সে ধরনের ব্যবস্থা আছে। তো আমরা একটু বাহিরেই বসেছি খোলা বাতাসে। তো ওখানে আমরা খাবারের বিল দুই জায়গায় দিয়েছি, এক জায়গায় দিয়েছি 520 টাকা, আর এক জায়গায় 420 টাকা, মোট 940 টাকা গিয়েছে। আর এখানে এখনও অর্ডার করিনি, করব। তো আপনাদের 2000 টাকার ভিতরে আমি কিভাবে তিন জায়গায় ঘুরলাম এবং খাওয়া দাওয়া শেষ করলাম এবং গাড়ি ভাড়াও লাগলো, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই আমার থেকে বাজেট শুনে নিলেন। আর এখানে বসার পরে ছাদের মধ্যে মশা থাকতে পারে, তাদের সেদিকেও তাদের নজর ছিল, সুন্দর কয়েলের ব্যবস্থা ছিল। তো আসলে ছাদের উপরে একটু মশা ছিল না, ঘুরলাম, খেলাম দিলাম, খুব ভালো লাগলো। আর আমার আঞ্চলিক ভাষা কেমন হলো কমেন্টস করে জানাবেন। এই তো আমরা একটু ঘোরাফেরা করে তারপরে বসে বসে কথা বলছিলাম, আড্ডা মারছিলাম, এরই মধ্যে মেনু চার্ট চলে আসলো আমরা কি অর্ডার করতে চাই। এই তো প্রাইসগুলো দেখলাম মোটামুটি আছে। তো আমরা এখানে পাস্তা অর্ডার করলাম 3 প্লেট, আর ফ্রাইড রাইস 3 প্লেট, তারপর লাচ্ছি ছিল এগুলো অর্ডার করলাম, চলে আসলো কিছুক্ষণ পরেই। খাবারটা ছিল মোটামুটি, পাস্তাটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু ফ্রাইড রাইসটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। আচ্ছা, মোটামুটি খেতে পারে, ভালোই লাগলো, খারাপ না। আর ওরা খেয়েছে ফ্রাইড রাইস, আর আমরা 1 প্লেট খাওয়ার পরে তারপরে আবার আরও 2 প্লেট করেছি ওয়াটার। পাস্তাটা ভালো লেগেছে। তো অবশ্যই আপনারা এভাবে খোলামেলা পরিবেশে আসতে পারেন, ঘুরতে পারেন, ভালো লাগবে আশা করি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর যদি খুব বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, তারপরে বাসায় যাওয়ার সময় আবার কিছু বার্গার, আমার ভাই আসতে পারেনি, আমার ভাবি, তারপরে আমরাও আসলে বার্গার এখান থেকে খাইনি, অন্য জায়গা থেকে যেখানে আর কি ভালো লাগে সবসময় খাই বার্গার, ওখান থেকে অর্ডার করে নিয়ে গিয়েছিলাম বাসায়। আসলে ওই অর্ডারটা আর এখানে আমার ছোটো বোন আম্মুকে খাইয়ে দিচ্ছিল, আসলে ওর বার্থডে উপলক্ষে ট্রিটটা ওই দিয়েছিল। তো ভালো জায়গায় নিয়ে আসলো, আসলে আমরা বুঝতে পারিনি এই এই পাশে যে এত খোলামেলা পরিবেশে এত সুন্দর এখন জায়গা করেছে, খুব ভালো লাগলো ঘুরে। এজন্য আমার ছোটো বোনকে অসংখ্য ধন্যবাদ। আমরা একই রাস্তায় 3টা জায়গায় ঘুরে পেরেছি। অবশ্যই আপনারাও এখানে আসলে এই 2000 টাকার মধ্যে পুরো একদম ভাড়া সহ খাবার দাবার ঘোরাফেরা সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমাদের প্রায় বিল এসেছিল 780 টাকার মতো, আগেরগুলো তো বলে দিলাম। তো ভিউয়ার্স, এই ফ্লোরটার উপরেও কিন্তু আর একটা ফ্লোর ছিল ছাদ, ওটাও একদম খোলা ছাদ, কিন্তু ওখানে লাইট ছিল না, এমনি একদম হালকা লাইট ছিল, মানে দোলনা ছিল শুধু একটা ওই ছাদটার উপরে। তো যার কারণে ওইটাতে আসলে অন্ধকারে ভিডিও করা হয়নি, তবে গিয়েছি আমরা ওখানে ছাদে দোলনায় একটু চড়েছি, ভালোই লেগেছে। আমি এই উপর থেকেই এই ভিডিওটা করেছি। তো সন্ধ্যার পরেই আসলে ভিড় বাড়ছিল, মানুষের আনাগোনা বাড়ছিল, আর শীতের সময় যে কোনো আড্ডাই সন্ধ্যার দিকেই বেশি হয়।
ভিউয়ার্স, এই তো বাসায় চলে আসলাম। আর বাসায় এখানে 6টা বার্গার নিয়ে এসেছিল আমার ছোট বোন আসার সময় কিনে, এগুলো 50 টাকা করে নিয়েছে, খেতে কিন্তু খুবই দুর্দান্ত। এগুলো আমাদের এলাকারই। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।